হ্যাঁ, তোমার গোস্ত রান্না করছি। এই যে এই যে সোনা, আমার সোনার আমি রান্না করতে বসলে এখানে বসে বসে দেখবে, এই যার একটু হলেই হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে সোনা, সোনা পাখি হয়ে যাবে। হ্যাঁ সারা ঘরে কান্নাকাটি করে করে ঘুরে বেড়াচ্ছে, আপনি বলে আপি খেতে দেয় না, আমার টুলু সোনাকে খেতে দেয় না। হ্যাঁ দিব, এখনই দিব, হয়ে গেলেই দিব। সোনা এই যে এখনই হয়ে যাবে, এই যে এই যে তোমাদের মাংস দিয়েছি। টুলু আসো, টুলু আসো, আসো মুলু, সব মুলুকে দিব, টুলুকে দিব না আজকে মাংস, না তোকে দিবই না, যা কান্নাকাটি করলো। ওই যে খাবে, রান্না না হলে কি করে দিব, হ্যাঁ কাঁদতেছে, রান্না করে এসে এসে ঘুরে ঘুরে যাচ্ছে আর কাঁদতেছে, রান্না না হওয়া পর্যন্ত কি করব, মাছ দুইটা করলাম, তারপর তো মাংস করতে হবে ওদের জন্য। একটু আগেই দিলাম, টুলু কান্নাকাটি করছে খাওয়ার জন্য। টুলু সোনা, আর এই যে আমাদের মাছ ভুনা হয়ে গেছে, টুলু সোনা আসো মা, ওর যে ব্রেন দূর থেকে কেঁদে কেঁদে বেড়াচ্ছে যে মা কখন দিবে, এ তো কিছুই সিদ্ধ হয়নি, একটু আগে দিচ্ছি। টুলু সোনা টুলু সোনা আসো মা, আসো পাখি, এটা আমার ছেলের মাছ তরকারি রান্না হচ্ছে, তো হয়ে গেছে পাঙাশ, হয়ে গেছে। তুলো আসো তোমার, এবার তোমার তরকারি করবো সোনা, তোমার স্যুপ বানাই দিব মাংসের, আর এটা আমাদের জন্যে বল মাছ, এই মাছ খাই না আমি সহজে, তারপরও টুলু সোনা আসো, নিজে টুলুর জন্য করে রাখছি, এখনই তরকারি নামাই দিয়ে টুলুটা উঠাই দিব। টুলুকে নিয়ে আয়, টুলুর যে মাংস, হ্যাঁ মাংস খাবে টুলু, এতে এই তরকারিটাও হয়ে আসলো। আমি বেশি ঝোল রাখি না মাছের, ভুনা করি সবসময় এমন, আলু আছে টেনে নিবে, আমার ছেলে আবার আলু খায়, মাংস রান্না করলেও আলু খাবে, মাছ করলেও আলু খাবে। এটা ধনা পাতা দিয়েছি বন মাছে, এটাও একটু আগে একটু পানি দিয়েছি। টুলু আসো, এই যে তোমার মাংস, সোনা সোনা আসো, মনে আসো, ও মা নিচে নামায় নামায় খাচ্ছে, টুলু খেতে দিব না কিন্তু, নিচে নামায় নামায় খেলে, বুঝছো, মনা আসো, মনা আসো মা, মনা নিয়ে